আসসালামু আলাইকুম। ডিফারেন্সিয়াল জিওমেট্রি বইয়ের ধারাবাহিক কোর্সের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 3 বক্রতলের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস করাব। আজকে আমরা পড়ব গাউসের সমীকরণ। তো এই গাউসের সমীকরণটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা ন্যাশনালে দেখেন সম্প্রতি 2019 সালেও আসছে, এর আগে 14-16 সালেও কি আসছে। তো এই গাউসের সমীকরণটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা গাউসের সমীকরণটা শুরু করি। তো গাউসের সমীকরণটা আমরা শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন আমাদের বলা আছে যে গাউসের সমীকরণের জন্য যে তিনটা সমীকরণ আমরা ধরব, ওই তিনটা সমীকরণ আমাদের কিভাবে ধরতে হবে। দেখেন এখানে বলা আছে যে এই অংশে আমরা আর ভেক্টরের দুইবার অন্তরজকে, মানে আর ভেক্টর যেটা থাকবে ওইটাকে আমরা দুইবার অন্তরজ, মানে দুইবার ডেরিভেটিভ করব কিভাবে, ওই দুইবার অন্তরীকরণের ফলাফলটা আমরা কি লিখব, সেটা হবে আর ভেক্টরের একবারের অন্তরজ ও এন এর যোগাশ্রয়ী রূপে প্রকাশ। মানে এন আর ভেক্টরের একবার অন্তরজ অন্তরীকরণ করলে যে মানটা আসে ওইটা, এবং তার সাথে আমাদের এন এর যোগাশ্রয়ী প্রকাশ, মানে এর সাথে আমাদের এন এর মানটা কি করতে হবে, যোগ করতে হবে। এই দুইটার মিশ্রণের ফলে, এই দুইটা সংযোগের ফলে যে সমীকরণটা হবে ওইটাই হবে মূলত আমাদের কি আর আর কে দুইবার ডেরিভেটিভ করার মান। তো সেম কাজটা তারা করছে, এটা জাস্ট লিখছে। আর কে আমরা একবার যদি আমরা অন্তরীকরণ করে লিখি, যেটা কিন্তু এর আগের বারের যে আমরা লাস্ট ক্লাসে যে আমরা উইনগার্টনের সমীকরণটা পড়ছিলাম, ওইখানেও আমরা দেখছি যে আমরা একবার অন্তরীকরণ করে আমরা কি লিখতে পারি, যে এ ওয়ান আর ইউ প্লাস এ টু আর বি, এ পর্যন্ত আমরা কি লিখতে পারি। আর গাউসের সমীকরণের সাথে তার অতিরিক্ত এনটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমবারের জন্য, মানে যেহেতু দুইবার অন্তরীকরণ করতে হবে, তা আর ইউ এর জন্য আমরা এ ওয়ান এ টু এ থ্রি, প্রথম লাইনের জন্য এ ওয়ান ধরবো, তারপরটার জন্য বির উপাদান ধরবো, এবং তারপরটার জন্য আমরা সির উপাদান ধরবো। ঠিক আছে, এই ধরার অংশটুকু যদি আপনারা একটু মনে রাখতে পারেন, তাহলে মূলত আমাদের আলটিমেটলি কি সমীকরণের বেশিরভাগ অংশটুকুই কমপ্লিট হয়ে যায়। তো আর ইউ ইউ এর সাথে আমরা কি লিখলাম, এ ওয়ান আর ইউ প্লাস এ টু আর বি প্লাস এ থ্রি এন। তো আর ইউ বির সাথেও কি করবো আমরা, সেম বি ওয়ান ইউ প্লাস বি টু আর বি প্লাস বি থ্রি এন, আর বি বির মধ্যে খালি সি ওয়ান সি টু এবং সি থ্রি, এবং বাকি অংশটুকু এভাবেই কি থাকবে। তো প্রথমটাকে 1 নং, পরেরটাকে 2 নং, পরেরটাকে আমরা কি 3 নং সমীকরণ ধরবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমাদের প্রধান কাজ হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি, মানে এই যে উপাদানগুলো আমরা ধরছি বি ওয়ান বি টু বি থ্রি এবং সি ওয়ান সি টু সি থ্রি আছে, এই 9টা উপাদান আমরা বের করব। বের করে আমরা এই সমীকরণের মধ্যে বসাবো, তাহলেই আমাদের যে সমীকরণটা আমাদের হবে ওইটাই হবে মূলত আমাদের কি গাউসের সমীকরণ। ঠিক আছে, তো এটা নির্ণয় করার জন্য আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে দেখছি যে আমাদের কি কি দরকার হয়, দুইটা মৌলিক আকারের যে উপাদানগুলো থাকে স্মল ই এফ জি এবং ক্যাপিটাল ই এফ জি, এই মানগুলো আমাদের লাগে, এবং স্মল ই এফ জি নির্ণয় করতে গেলে আমাদের এন এর মানটাও আমাদের কি লাগে। তো এখান থেকে আমরা আরো কিছু আজকে বেসিক জিনিস জানবো, সেটা হচ্ছে দেখেন এখানে এন ইজ ইকুয়াল টু মানটা লিখছে আর ইউ ক্রস আর ভি, এবং নিচে লিখছে রুট ওভার ই জি মাইনাস এফ স্কোয়ার। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো সবসময় এন এর মানটা জানি যে আর ইউ ক্রস আর ভি মডুলাস অফ আর ইউ ক্রস আর ভি। ঠিক আছে, তো এই অংশটুকু আমরা মডুলাস অফ আর ইউ ক্রস আর ভি এইটুকুর অংশের পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। দুইটার ক্ষেত্রে সর্বদা কি আছে, আমাদের মানটা সেম আছে, এবং আমাদের এই উপরের যে আর ইউ ক্রস আর ভি আছে এই উপাদানটাকে যদি আমরা দুইবার গুণ করি, তাহলে আমরা পাবো যে ইজি মাইনাস এফ স্কোয়ার। ঠিক আছে, এই দুইটা সূত্র আপনারা মনে রাখবেন। দেখেন আমি এই সূত্র দুইটা আমাদের লিখে দিছি, যে সূত্র দুইটা হবে এই যে এরকম, এটা দুইটাই কনস্ট্যান্ট ভ্যালু, এটা সবসময় এটাই আসবে। ঠিক আছে, যে আর ইউ ক্রস আর ভি যদি করি, তাহলে মান আসে রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার, ইজি মাইনাস এফ স্কোয়ার, এবং এই দুইটার ডট গুণ ফল করলে আসে ইজি মাইনাস এফ স্কোয়ার। ঠিক আছে, এটার ক্ষেত্রে রুট ওভার আসে, এটার ক্ষেত্রে রুট ওভার ছাড়া আসে। ঠিক আছে, এই দুইটা মান আপনারা সবসময় কি মনে রাখবেন, এবং এই দুইটার পাশাপাশি আরো দুই তিনটা মান লাগবে, সেগুলো হচ্ছে দেখেন আর ইউ এর সাথে যদি আমি এন ভেক্টরটা গুণ করি, এবং আর বি এর সাথেও যদি আমি এন ভেক্টরটা গুণ করি, তাদের গুণফল সবসময় কি আসবে, আমাদের জিরো আসবে। এবং দুইটা ভেক্টর যদি আমরা পরস্পর গুণ করি, আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণফল সবসময় কি আসে, আমাদের ওয়ান আসে। তাহলে এন যদি একটা ভেক্টর হয় এবং এই এন যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে দুইটা ভেক্টরের আমরা গুণফল করলে ওইটার ভ্যালু আসবে আমাদের কত, আমাদের ওয়ান। তাহলে এই তিনটা মানও আমাদের কি জানতে হবে। ঠিক আছে,
তাহলে এখানে আমরা n এর ভ্যালুটা আমরা সরাসরি ওটা লিখছি, আপনারা চাইলে মডুলাস আকারে লিখতে পারেন, কারণ তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা তারপরে দেখেন লিখছে যে এখানে এখানে আমাদের যে স্মল ই এফ জি এবং ক্যাপিটাল ই এফ জি নির্ণয়ের যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলো এখানে তার লেখা হয়েছে সরাসরি যে ই ইজ ইকুয়াল টু আর ইউ ডট এন, এফ ইজ ইকুয়াল টু আর ইউ বি ডট এন, জি ইজ ইকুয়াল টু আর ভিভি ডট এন, ঠিক আছে, এবং ক্যাপিটাল ইর ক্ষেত্রেও সেম আর ইউ ডট আর ইউ ডট আর ভি এবং জির ক্ষেত্রে আর বি ডট আর বি, জাস্ট যে সূত্রগুলো ছিল সূত্রগুলো আমরা কি করছি লেখা হয়েছে। তাহলে এখন এখান থেকে আমাদের এই ছয়টা উপাদানের মানই আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে, কারণ আমাদের এ ওয়ান এ টু এ থ্রি এবং বি ওয়ান বি টু বি থ্রি এবং সি ওয়ান সি টু সি থ্রি নির্ণয় করতে গেলে এই মানগুলো আমাদের কি লাগবে। তো প্রথমে আমরা এই ক্যাপিটাল ই এফ জি এর মানগুলো কি করব নির্ণয় করব। তো ক্যাপিটাল ই এফ জি নির্ণয় করার জন্য আমরা একবার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব আর একবার ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে। তো এখন ই যে অংশটুকু আছে প্রথমবার ইর মানটা যদি আমি নির্ণয় করতে চাই, তো ই কে যদি আমি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে দেখেন এখানে আর ইউ ডট আর ইউ আছে, তাহলে এই আর ইউ এটাকে যদি আমরা ইউ বি সূত্র অ্যাপ্লাই করি, দেখেন আমি খাতার মধ্যে যে এখানে যদি একটু দেখা দেই যে ই ইজ ইকুয়াল টু আমাদের কি ভ্যালু আসছিল আর ইউ ভেক্টর ডট আর ইউ, ঠিক আছে, এরকম ভ্যালু ছিল। তো এটাকে যদি আমি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমাদের এটাকে ধরলাম ইউ বি সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এটা যদি ইউ হয় এটা যদি বি হয় তাহলে ইউ স্থির, তাহলে এই প্রথম অংশটুকু স্থির, তারপরে আমাদের কি ভি এর ডেরিভেটিভ, তো এটাকে যদি আমি ইউ এর সাপেক্ষে কি আবার ডেরিভেটিভ করি তাহলে আসবে কত আর ইউ ইউ প্লাস, এখন এই দ্বিতীয় অংশটা আমার স্থির আর ইউ তারপরে অংশ এটুকু যদি আমি ডেরিভেটিভ করি ইউ এর সাপেক্ষে তাহলে এটা আসবে কত আর ইউ ইউ, ঠিক আছে। নর্মালি জাস্ট আমরা কি ইউ বি সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এখন দেখেন এই সেম উপাদানটা আমরা কি দুইবার আছে, তার আমরা লিখতে পারি টু আর ভেক্টর ইউ ডট আর ভেক্টর ইউ ইউ, কারণ এই উপাদানটা আমরা কি আছে দুইবার আছে, তাহলে টু ইন্টু আর ইউ ডট আর ইউ ইউ, ঠিক আছে। তো এখন এই পাশে আমাদের কি ছিল ই ইউ, তাহলে অতএব এখন এই টুটাকে যদি আমি বাম পাশে পাঠিয়ে দিই যেহেতু এটা গুণাকারে আছে তাহলে এই পাশে চলে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে ভাগ হয়ে গেলে এটা আমরা লিখতে পারি হাফ অফ ই ইউ ইজ ইকুয়াল টু আর ইউ ডট আর ইউ ইউ, ঠিক আছে, এটা আমরা কি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এই ভ্যালুটা আমরা কি পাবো, দেখেন এটাই জাস্ট তারা সরাসরি লিখছে যে দেখেন এই যে হাফ অফ ই ইউ সমান সমান পাইছে কি আর ইউ ডট আর ইউ ইউ, ঠিক আছে, এটা ইউ এর সাপেক্ষে করছে। সেম অনুরূপ ভাবে যদি বি এর সাপেক্ষে করে তাহলে হাফ অফ ই বি আমাদের কি পাবো, জাস্ট বি এর সাপেক্ষে করবো, সেম ইউ বি সূত্রে আমরা কি করবো অ্যাপ্লাই করবো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইর ইর ক্ষেত্রে। তো অনুরূপ ভাবে আমাদের এফ এবং জির ক্ষেত্রে আমরা কি করবো নির্ণয় করবো, তাহলে দেখেন এখানে লিখে দিচ্ছে অনুরূপ ভাবে জির ক্ষেত্রে আমরা সেম মান পাবো, হাফ অফ ইউ এর ক্ষেত্রে করলে জি ইউ, বির ক্ষেত্রে করলে জি বি, এবং যদি আমরা এফ এর ক্ষেত্রে নির্ণয় করি তাহলে এফ এর ক্ষেত্রে নির্ণয় করলে আমাদের আসবে আর ইউ মাইনাস হাফ অফ ইভি এবং আর ভি মাইনাস হাফ অফ জি ইউ, এটা আপনারা জাস্ট ক্যালকুলেশন করলেই আপনারা বুঝতে পারবেন জাস্ট ইউভি সূত্রটা কি করবো আমরা অ্যাপ্লাই করবো। তো অনুরূপ ভাবে আমরা যেহেতু ই এফ জি সবগুলোর ক্ষেত্রে মানটা নির্ণয় করে ফেলছি, তো এখন আমরা কি করব আমাদের স্মল ই এফ জি এর মানগুলো কি করব নির্ণয় করব। তো স্মল ই এফ জি এর মানটা নির্ণয় করার জন্য আমাদের যে সমীকরণ এক দুই ও তিন এর সাথে এন দ্বারা ডট গুণ করে পাই, তো আমাদের প্রথমে যে তিনটা সমীকরণ ধরছিলাম এই তিনটা সমীকরণকে যদি আমরা একবার প্রথমটাকে একবার এন দ্বারা ডট গুণ করব সমগ্র মানটাকে, তারপরে দ্বিতীয়টাকে এবং তৃতীয়টাকে আমরা গুণ করলে আমরা প্রথমটা থেকে ই তারপরটা থেকে এফ এবং তারপরটা থেকে জির ভ্যালুটা কি পাবো। দেখেন কিভাবে আমরা গুণ করব, দেখেন প্রথমবারে যে মানটা ছিল আর ইউ ইউ ডট এন ইজ ইকুয়াল টু এ ওয়ান আর ইউ, এটুকু মান ছিল এবং সাথে আমরা এন ভেক্টরটা কি করলাম আমরা ডট গুণ দিলাম, তারপর এ টু আর বি ছিল তারপর এটার সাথে এন ভেক্টরটা আমরা কি করলাম গুণ করলাম প্লাস এ থ্রি এন ডট এন, ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করব মানটা বসাবো, তা আর ইউ ইউ ডট এন এটুকু সমান সমান আমরা জানি কত ই, ঠিক আছে, এবং তারপরে এ ওয়ান এবং আর ইউ ডট এন যেটা আমরা এই যে এখানে দেখে আসছি দেখেন আর ইউ ডট এন এটুকুর মান আমরা কত জানি আমরা জিরো, তাহলে এখানে আর ইউ ডট এন এবং আর বি ডট এন এবং এন ডট এন এই সবগুলা মান কিন্তু আমরা জানি, জাস্ট আমরা মানগুলো বসাবো, দেখেন আর ইউ ডট এন এর মান আমরা জানি জিরো, তাহলে এর এ ওয়ান এর অংশটুকু হয়ে যাবে জিরো, আর বি ডট এন এটুকু অংশ আমরা জানি জিরো তো এটুকু হয়ে যাবে জিরো, এবং এন ডট এন এর মান জানি আমরা ওয়ান, তাহলে শুধুমাত্র আমার মান থাকবে কত এ থ্রি, তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা মান পাইলাম কত এ থ্রি। অনুরূপ ভাবে আমরা দুই নং সমীকরণে যদি আমরা এন এন ভেক্টরটা গুণ করি সেম আমরা এরকম এন ভেক্টরটা গুণ করব ডট গুণ দিব, তা ডট গুণের পরে আমরা আর ইউবি ডট এন এইটুকু ডট গুণ ফল আমরা জানি কত এফ,
আর এটুকুর ক্ষেত্রে সেম, আমার এটুকু জিরো, এটুকু জিরো এবং এটুকুর জন্য আমাদের কি ওয়ান, তাহলে থাকে কত বি থ্রি, তাহলে এফ ইজ ইকুয়াল টু বি থ্রি। সেম আমাদের আর ভিভির জন্য আমরা এন ডা ডট গুণ দিব, তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি দেখেন জি ইজ ইকুয়াল টু সি থ্রি। তাহলে আমরা অলরেডি স্মল ই এফ জি এবং ক্যাপিটাল ই এফ জি সবগুলো আমরা কি করে ফেলছি, নির্ণয় করে ফেলছি। তাহলে এখন আমাদের কি কাজটা করতে হবে, এখন এই যে সমীকরণটা ছিল এই সমীকরণ থেকে আমরা এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি আমরা নির্ণয় করব। তো ওইটা নির্ণয় করার জন্য আমরা উইনগার্টেনের যে লাস্ট ক্লাসের সমীকরণটা দেখাইছিলাম ওইখানে আমরা কি প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম, যে প্রতিটা সমীকরণকে আমাদের আর ইউ এবং আরেকবার কি আর বি দ্বারা কি করতে হয়, আমাদের ডট গুণ করতে হয়। তাহলে আমরা এই সেম কাজটা করব, আমরা প্রথমবার প্রথম সমীকরণ এই এক নং সমীকরণকে একবার আর ইউ এবং আর বি দ্বারা গুণ করব, তারপরে সেম দুই নং সমীকরণকেও আমরা আর ইউ এবং আর বি দ্বারা গুণ করব, এবং তিন নং সমীকরণকেও আমরা একবার আর ইউ আরেকবার কি আর বি দ্বারা গুণ করব। তো গুণ করার পরে আমাদের কি করতে হয়, বজ্র গুণন পদ্ধতির মাধ্যমে আমাদের কি করতে হয়, মানগুলো নির্ণয় করতে হয়। তাহলে আমরা যদি অপর পেজে দেখি, দেখেন আবার এক নং সমীকরণকে আমরা প্রথমবার কি করলাম, একবার আর ইউ আরেকবার আর বি দ্বারা কি করলাম, আমরা ডট গুণ করলাম। তাহলে আমরা এক নং সমীকরণকে একবার আর ইউ দ্বারা আমরা যদি ডট গুণ করি তাহলে এরকম মান পাবো প্রথম লাইনটার মতো, দেখেন এ ওয়ান আর ইউ ডট আর ইউ, এ টু আর বি ডট আর ইউ, এ থ্রি এন ডট আর ইউ, সবগুলোতে আর ইউ ডট গুণ করলাম। এবং দ্বিতীয় লাইনে আমরা আর বিটা কি করলাম, ডট গুণ করলাম। তাহলে আমরা এটুকু অংশ যদি আমি আপনাদেরকে একটু খাতার মধ্যে দেখাই দেই তাহলে হয়তো আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে আমি এই অংশটুকু আমি একটা অংশ, যেহেতু আমরা তিনবারই সেম কাজটা করব, এক নং এর সাথেও সেম কাজটা করব, দুই নং এবং তিন নং এর সাথেও, একটা অংশ যদি আপনাদের একটু ভালো করে বুঝাইতে পারি তাহলে আপনারা বাকি দুইটা নিজেরাই কি করতে পারবেন। তাহলে এই প্রথম অংশটুকু এক নং এর জন্য যে অংশটুকু আমরা পাবো এটুকু যদি আমি খাতার মধ্যে আপনাকে একটু দেখাই দিই, দেখেন দেখেন আমরা লিখলাম যে এক নং কে আর ইউ এবং আর বি এর ডট গুণ করি, ঠিক আছে। এক নং কে আমরা যদি ডট গুণ করি এটুকু অংশ আপনারা অলরেডি বুঝতে পারছেন। এখন আমরা কি করব, দেখেন আর ইউ ডট আর ইউ এটুকুর পরিবর্তে কিন্তু আমরা মান পাইছিলাম হাফ অফ ইউ, যেটা আমরা এর আগের পেজে কি মানগুলো পাইছি, তো ওই মানগুলো জাস্ট আমরা বসাবো। ইজ ইকুয়াল টু আর ইউ ডট আর ইউ সমান আমরা জানি ই, তারপরে আর বি ডট আর ইউ সমান আমরা জানি এফ, এবং আমরা আর ইউ ডট এন এই দুটার ডট গুণফল আমরা জানি কত, জিরো। তাহলে এটুকু মান যদি জিরো হয় তাহলে এ থ্রির অংশটুকু আমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো অনুরূপ ভাবে আমরা নিচের যে আর বির অংশটুকু আছে ওইটুকুর মধ্যে আমরা মান বসাবো, যে আর ইউ ইউ ডট আর ভি এটুকুর পরিবর্তে আমরা মান জানি কত, এফ ইউ মাইনাস হাফ অফ ই ভি, ঠিক আছে। তাহলে আর ইউ ডট আর বির মান জানি আমরা এফ, আর বি বির মান জানি আমরা জি, আর এটুকু অংশ যেহেতু আমাদের এন এন ভেক্টর ডট আর ভি এটুকুর মান জানি আমরা জিরো, তাহলে আর থ্রির অংশটুকু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, এই যে সমান সমানের বাম পাশের অংশটুকু ছিল এই সমান সমানের বাম পাশের অংশটুকু আমরা সমান সমানের ডান পাশে নিয়ে চলে যাব। তাহলে এটা যদি সমান সমানের ডান পাশে চলে আসে তাহলে দেখেন এটুকুর সাথে এটুকু প্লাস ছিল এটা ওই পাশে এসে মাইনাস হয়ে যাবে, এটুকুর ক্ষেত্রেও সেম, এইটার আগে প্লাস ছিল এটার আগে হয়ে যাবে মাইনাস, এটার আগে মাইনাস ছিল এটার আগে হয়ে যাবে আমাদের কি প্লাস, ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমরা কি করলাম, আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা এ ওয়ান এ ওয়ান এবং এ টুর ভ্যালুটা কি করব, নির্ণয় করব। তো এখন এ ওয়ান এবং এ টুর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো বজ্রগুণন পদ্ধতি কিন্তু এর আগের আমাদের যে প্রিভিয়াস যে সমীকরণের ক্লাসটা নিয়েছিলাম ওইটার মধ্যেই ভালো করে বুঝাইছি। তো এখন এখানে আমরা আরেকবার একটু বলে দেই, যার মানগুলো নির্ণয় করতে হবে, এ ওয়ান বের করবো উপরে আসবে এ ওয়ান, এ টু বের করবো এ টু, এবং ডান পাশে আমাদের কি ওয়ান ধরতে হয়, ঠিক আছে। দেখো এ ওয়ান এর জন্য যখন আমরা নিচের উপাদানটা নির্ণয় করব তখন কি করতে হয়, এ ওয়ানটাকে বন্ধ রেখে ওই দুটা কি করতে হয়, গুণ করতে হয়। তো এটা যদি আমরা গুণ করি দেখেন কি আসবে, এফ এফ ইউ তার আগে মাইনাস ছিল, তাহলে হবে কি মাইনাস এফ এফ ইউ, মাইনাস এফ এফ ইউ, তারপরে আমাদের কি থাকবে প্লাস হাফ অফ ই বি এফ, তাহলে হাফ এফ ই বি, ঠিক আছে। দেখেন হাফ অফ ই বি এফ, তাহলে এটা লেখা হয়েছে ই বি এফ, তারপরে আমার কি আছে সূত্রের একটা মাইনাস, সূত্রের মাইনাস আবার এখানে আমার আছে কি আমাদের মাইনাস, তাহলে মাইনাসের মাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হলে এখানে আমাদের গুণ করলে কত আসবে হাফ অফ জি ই ইউ, দেখেন হাফ অফ জি ই ইউ। তো এখন যদি আমরা এট যদি আমি এটোর জন্য নির্ণয় করি তো এটোর অংশটুকু আমাদের কি করতে হবে, বন্ধ রাখতে হবে। তো এটোর অংশ যদি বন্ধ রেখে আমরা যদি গুণ করি তাহলে এটা আগে দেখেন আছে মাইনাস, তাহলে মাইনাস যদি থাকে তাহলে আগে আসবে মাইনাস, হাফ অফ ই ইউ এফ, দেখেন মাইনাস হাফ অফ ই ইউ এফ, তারপরে আমার কি আছে সূত্রের একটা মাইনাস আছে, এবং সূত্রের একটা যদি মাইনাস থাকে আবার এখানে আমার কি আছে মাইনাস, তাহলে মাইনাস আছে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা যদি আমরা আবার গুণ করি তাহলে দেখেন এটুকুর জন্য আসবে কত এফ ইউ ই, দেখেন এফ ইউ ই, ঠিক আছে। আবার যেহেতু সূত্রে মাইনাস ছিল আবার এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এটুকুর জন্য মাইনাস, তাহলে হাফ অফ ই বি ই, তাহলে হাফ অফ ই ভি ই, ঠিক আছে।
এটা কিন্তু ইভি, হ্যাঁ ইভি, এটা ইভি ই, ঠিক আছে? তো এটুকু অংশ আমরা কি পাবো? তাহলে আবার ওয়ান এর জন্য কি করতে হবে, যেহেতু আমাদের এ ওয়ান এ টু উপাদান ব্যতীত যে অংশটুকু আছে ওগুলো আমরা বন্ধ রাখবো, তাহলে এরকম আর গুণ করবো, আসবে কত, ইজি এবং এফ স্কোয়ার, ইজি মাইনাস এফ স্কোয়ার, এই ভ্যালুটা আমরা কি পাইলাম। তো এখন আমার এখান থেকে এ ওয়ানটা নির্ণয় করার জন্য কি করতে হয়, এ ওয়ানটাকে এই ডান পাশের ওয়ান এর উপাদানের সাথে তুলনা করতে হয়। তাহলে এই এ ওয়ান সমান সমান যদি এটুকু ধরি, তাহলে এটুকু আমি যদি উপরে তুলে দেই, তাহলে এই সমস্ত অংশটুকু আমার উপরে চলে আসবে এবং নিচের অংশটুকু এভাবে আমাদের কি থাকবে। ঠিক আছে, তো এভাবে যদি থাকে তাহলে দেখেন এখানে আমরা একটা টু আনলাম, কিভাবে দেখেন এই যে অংশটুকু ছিল এখানে একটা হাফ ছিল, তো এই হাফটা আমরা বেনিশ করার জন্য আমরা দেখেন সাইডে লিখে দিছি টু দ্বারা গুণ। তো এই হাফটা আমাদের বেনিশ করার জন্য আমরা উপরে এবং নিচে আমরা কি করলাম, টু দ্বারা গুণ করলাম, যার ফলে উপরের অংশটুকুর মধ্যে থেকে এই হাফটা চলে গেছে, এই হাফটাও চলে গেছে, এটার সাথে আমাদের টুটা কি আছে গুণাকারে আসছে, এবং নিচে এটুকুর সাথে টুটা কি গুণাকারে আসছে। অনুরূপ ভাবে আমরা এই পাশেও সেম কাজটুকু করবো এ টুর জন্য। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা এ ওয়ান এবং এ টুটা কি করলাম, নির্ণয় করলাম। সেম পদ্ধতিতে আমরা দুই নং সমীকরণে আমরা কি করব, আর ইউ এবং আর বি কি করব, গুণ করব, একবার আর ইউ আর একবার কি আর বি গুণ করব। সেম পদ্ধতিতে তাদের যে মানগুলো আসবে এই মানগুলো আমরা কি করব, বসাবো। তো বসানোর পরে এখান থেকেও আমরা কি করব, বি ওয়ান বি টু আমরা কি করব, নির্ণয় করব বজ্রগুণন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, বাকি অংশটুকু ইনশাল্লাহ আপনারা নিজেরাই কি বাসার মধ্যে একটু প্র্যাকটিস করবেন, নিজেরাই কি করতে পারবেন। তাহলে বাকি অংশটুকু আমি বই থেকে দেখাই দিতেছি, দেখেন। তো দেখেন এটুকুর পরে তারা বি ওয়ান এবং বি টুর ভ্যালুটা নির্ণয় করছে। তো সেম পদ্ধতিতে তিন নং সমীকরণের মধ্যেও একবার আমরা আর ইউ আর একবার আর বি দ্বারা কি ডট গুণ করলাম, তারপর এখান থেকে আমাদের কি সি ওয়ান এবং সি টুর ভ্যালুটা আমরা কি পাবো। তাহলে এখন আমরা এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি মানটা আমরা কি করবো, এক দুই তিন নং সমীকরণে বসায় দিব। ঠিক আছে, কারণ আমরা এ থ্রি এবং বি থ্রি এবং সি থ্রি এটা কিন্তু আমরা এখান থেকেই প্রথমেই বের করে ফেলছি, কারণ দেখেন এখানে এ থ্রি সমান সমান আসছিল ই, বি থ্রি সমান সমান আসছিল এফ এবং সি থ্রি সমান সমান আসছিল জি। তাহলে ই এফ জির যে ভ্যালুটা আমরা পাইলাম আলটিমেটলি এটাই কি ছিল, এ থ্রি বি থ্রি এবং সি থ্রির ভ্যালু। তো এই ভ্যালুগুলো আমরা এই যে সমীকরণগুলো ছিল এই তিনটা সমীকরণে জাস্ট আমরা বসাই দিব, তাহলে আমাদের সমীকরণটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখেন এই যে এখানে জাস্ট আমরা এই অংশটুকুর মধ্যে এ ওয়ান এর জায়গায় এ ওয়ান, এ টুর জায়গায় এ টু এবং আমাদের এ থ্রির জায়গায় এ থ্রির মানটা আমরা কি করে দেবো, বসাই দিব। তাহলে আমরা যে সমীকরণটা পাবো ওইটাই হবে আমাদের কি ইহাই নির্ণয় গাউসের সমীকরণ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রসেসটা খুবই সহজ, জাস্ট যদি আপনারা নিয়মটা বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা সহজে কি সমাধান করতে পারবেন। আর এই এই থিওরমটা আমাদের যে গাউসের সমীকরণটা এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো একটা কি প্রশ্ন। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই বইয়ের চ্যাপ্টার থ্রি এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু আমাদের যে থিওরম এবং সমীকরণ যেগুলো ছিল এই সবগুলো থিওরম এবং সমীকরণগুলো কিন্তু আমরা শেষ করে ফেলছি, এটাই ছিল আমাদের এই চ্যাপ্টার থ্রি এর থিওরমগুলোর মধ্যে সর্বশেষ থিওরম। তো অলরেডি কিন্তু আমাদের সবগুলো থিওরম বা সমীকরণ শেষ হয়ে গেছে, এখন জাস্ট খালি আমরা এই বইয়ের বা এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আপনাদের একটু সলভ করে দিব ধারাবাহিকভাবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।